আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। শেখ হাসিনা দুনয়ন, বাংলাদেশের জনগণের উন্নয়ন, এই স্লোগানকে সামনে রেখে রিয়াদ বৃহত্তর চট্টগ্রাম বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা স্থানীয় একটি কমেন্ট্রি সেন্টারে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইস্কান্দার শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ যুবলীগের সভাপতি এম এ জলিল রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ইউসুফ, সৈয়দ আনিসুর রহমান, রিয়াদ যুবলীগের সহসভাপতি কামাল পাটোয়ারি, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি শেখ জামাল সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়নের অংশীদার সাধারণ মানুষ। মনে রাখবেন, বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনার দুনয়ন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।